পাশের দোকানের তালা ভেঙে ঢুকে একটি সোনার দোকানের দেওয়াল ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের গারুভাটা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গারুভাটায় এক সোনার দোকানের দেওয়াল ভেঙে প্রায় 10 লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মদন পাঁজা নামে ওই ব্যবসায়ী মহিষাদল থানায় অভিযোগ করেছে। তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে মহিষাদল থানার পুলিশ। আতঙ্কে ওই এলাকার ব্যবসায়ীরা। দেওয়াল ভেঙে গেছে।